বদলে যাচ্ছে চট্টগ্রামের ক্রিকেট কাঠামো। আধুনিক সুবিধা সহ সুউচ্চ ভবন নির্মাণের সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে স্থানীয় ক্রিকেট কর্তারা। সেই সাথে আঞ্চলিক ক্রিকেট কাঠামো দিয়ে নতুন স্বপ্ন বুনছেন এই অঞ্চলের বিসিবি পরিচালক আজম নাসের। বলছেন, আর্থিক কাঠামো শক্তিশালী হলেই সফল হবে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। তাহমিদ আমিতের রিপোর্ট। চট্টগ্রামের ক্রিকেটের আকাশে নতুন আশার আলো। জাতীয় দলে যে অঞ্চল একসময় আকরাম খান, তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের যোগান দিয়েছে গেল কয়েক বছর, এখানকার অবকাঠামো নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু একাডেমি তৈরি করে সে অবস্থার পরিবর্তন করতে চায় স্থানীয় ক্রিকেট কর্তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির পাশের এই সবুজ গালিজা জুড়ে স্বপ্নটা বড় হচ্ছে চট্টগ্রামের ক্রিকেটের। কেননা এখানে হওয়ার কথা চট্টগ্রামের ক্রিকেট একাডেমির ভবন। সুউচ্চ এই ভবন নির্মাণের পথে অনেকটা এগিয়ে গেছেন চট্টগ্রামের ক্রিকেট কর্তারা। পুকুরের পাশেই তৈরি হবে ছয়তলা ভবন, ইন্ডোর তো তৈরি হয়েছে আগেই। আমরা যতটুকু জানি যে আপনার একটা একাডেমি ভবন করার কথা, সেটা নিয়ে একটু প্ল্যান। একাডেমি ভবন করার জন্য আসলে এটা আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি। এটা হলো যে আমরা যেহেতু আমাদের আগে যেটা ছিল ইনডোর যেটা ছিল ওইটার উপর তো আমাদের ফ্লাইওভার যাচ্ছে, তো সেই কারণে এটার রিপ্লেসমেন্ট করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর কি, তো ওনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের একটা প্রকল্প এটা অন্তর্ভুক্ত করেছেন এবং এটা DPP চূড়ান্ত হয়ে গেছে, এটা মন্ত্রণালয়ে সাবমিট করেছেন, এটা প্রিয়াজ্ঞাকের অপেক্ষায় আছে আর কি। সম্প্রতি বিসিবিতে অনুমোদন পেয়েছে বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো, যেখানে চট্টগ্রামের দায়িত্বে আছেন আজম নাসির, সেই সাথে ইস্পাহানির মতো কয়েকটি প্রতিষ্ঠানের শিল্পপতিরাও আছেন। লক্ষ্য আর্থিক কাঠামো শক্তিশালী করা। যেভাবে গাইডলাইন থাকবে সেই অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। আর আমাদের এমনি নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, আমরা বোর্ডের যে সহায়তা পাবো এর বাইরেও আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে, নিজস্ব পরিকল্পনা নিয়ে বা নিজস্ব বা অর্থায়নের ভিত্তিতে আমরা যাতে আমাদের এই রিজনে ক্রিকেটের আরও বেশি করে প্রসার ঘটাতে পারি। বোর্ড কি আলাদা করে আপনি কোনো বাজেট দিচ্ছে কিনা? বোর্ড অবশ্যই দিবে, বোর্ড দিবে না বাজেট দিবে। এটা তো ধরেন বোর্ডের কিছু কিছু কার্যক্রম যেগুলো এখন করছে সরাসরি বোর্ড করছেন। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর মধ্য দিয়ে বিভাগের জন্য থাকার কথা নিজস্ব নির্বাচক এবং কোচিং প্যানেল। এতে নতুন প্রতিভা খোঁজার সাথে দল গঠনে অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ নিশ্চিত হবে বলে বিশ্বাস ক্রিকেট সংশ্লিষ্টদের। তাহমিদ আমিত, জমুনা স্পোর্টস, চট্টগ্রাম।